একটা জঘন্য অভিযোগ করেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে, যে হযরতে মুয়াবিয়া উনি শুনেন এক আবার নেহায়েত মাকরু বিদআত, আরেকটি নিকৃষ্ট গৃহীত বিদআত, গৃহীত বিদআত হযরতে মুয়াবিয়াকে আহদ মে শুরু হুই, হযরতে মুয়াবিয়ার যুগে শুরু হয়েছিল কে ওয়া খুদ মুয়াবিয়া দাদা নিজে আর উনকি হুকুম সে মুয়াবিয়ার নির্দেশে উনকে তমাম গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সকল গভর্নর খুতবাও মে খুতবার মাঝে বরসার মিম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর সব ও শতম কি বুজার করতে তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গালিগালাজের বন্যা বইয়ে দিত, নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এটা মওদুদী সাহেবের বক্তব্য যে উনি হযরতে মুয়াবিয়ার উপর অভিযোগ করেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজের জড় বইয়ে দেওয়া হতো। তারপর লিখেছেন খুদ মসজিদে নববীতে লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলা মান সাব্বা আসহাবা রাসূলিল্লাহ, লানাতুল্লাহি আলা মান ইত্তাহামা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যারা তুহমত দেয় তাদের উপর আল্লাহ লানাত। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, يحمل هذا العلم من كل خلف عدوله، ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تسبوا أصحابي، فوالذي نفس محمد بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا فما بلغت مد أحدهم ولا نصيفة، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে একটি বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আলোচনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে কেন্দ্র করে। আমাদের দেশে জামাত ইসলামের যে ভাইরা আছেন তাদের সাথে আমাদের মতানৈক্য, আমাদের ইখতিলাফ যুগ যুগ থেকে চলে আসছে এবং সেটা চলমান এখনো আছে এবং সামনেও থাকবে। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করতে পারেন যে সামনে থাকবে কেন, আপনারা কি এগুলো মিট করতে পারেন না? তো এখানে আমি প্রথমেই যে কথা বলবো যে আপনারা দেখছেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে জামাতে ইসলাম এবং দেওবন্দি ভাইদের মাঝে। তো আমি আজকে এখানে আলোচনা এসেছি যে জামাতে ইসলাম এর সাথে আমাদের উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাশায়েখদের, আকাবিরদের ইখতিলাফটা কোথায়। এখানে প্রথমে শুরুতে যে কথা বলবো, আমরা যদি ইতিহাসে যাই, জামাতে ইসলাম এর প্রতিষ্ঠার শুরুতেই মুফাক্কিরে ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভি রহিমাহুল্লাহ, মাওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ, মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রহিমাহুল্লাহ, মাওলানা শামসুল হক ফরিদপুরী রহিমাহুল্লাহ সহ আরো অনেক কেবার বড় বড় আকাবির দেওবন্দ ছিলেন, আরো অনেকেই ছিলেন। তারপর সকলেই ধীরে 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 জামাতে ইসলাম থেকে সরে এসেছেন এবং কেন সরে এসেছেন তারা প্রত্যেকেই ইতিহাসের পাঠকদের জানানোর জন্য, পরবর্তী প্রজন্মদেরকে জানানোর জন্য প্রত্যেকেই এ বিষয়ে বই লিখেছেন। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাল্লাহ লিখেছেন আসরে হাজির মে দিন কি তাফহিম ও তাশরিহ, মাওলানা মনজুর নোমানী রহিমাল্লাহ লিখেছেন
मौलाना मौदूदी के साथ मेरे रफाकत के सरगुजश्त और आप मेरा मौकिफ़, मौलाना वाहिदुज़्ज़मान किरणवी रहिमल्लाह लिखे चन एक ताबीर की गलतियाँ, मौलाना अल्लामा यूसुफ़ बनवी रहिमल्लाह लिखे चन अल उस्ताद अल मौदूदी व शैउ मिन हयाती व अफकारी, मौलाना शेखुल ज़करिया कांदलवी रहिमल्लाह लिखे चन फितना मौदूदियत, वगैरह अनेक किताब लिखे चन, मौलाना शमसुल हक़ फरीदपुरी रहिमल्लाह लिखे चन भूल संशोधन। माने मौलाना मौदूदी साथे आमादेर आकाबिरे देवबंदेर आहलुस सुन्नाह वल जमातेर মানে ইখতিলাফের জায়গাগুলো কোথায়, এজন্য প্রথমেই আমি যে কথাগুলো বলবো প্রিয় দর্শক, যে যেখানে ইখতিলাফটা হবে দ্বীনের কোনো মৌলিক বিষয় নিয়ে, দ্বীনের কোনো মৌলিক বিষয় নিয়ে যখন ইখতিলাফ হবে তখন এটার একটা রফা দফা হবে, রফা দফা না হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। হয়তো আপনার অবস্থানকে আপনি সঠিক প্রমাণ করবেন অথবা আমি আমার অবস্থানকে সঠিক প্রমাণ করব, যদি আপনার অবস্থা আপনার অবস্থান ভুল প্রমাণিত হয় আপনি ফিরে আসবেন, যদি আমার অবস্থান আমাদের অবস্থান ভুল প্রমাণিত হয় তাহলে আমি ফিরে আসব, কারণ এটা হলো আকীদার সাথে সম্পৃক্ত। তার এই ধরনের মওলানা মওদুদির সাথে মওদুদির থেকে মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, মওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ, মওলানা ওয়াহিদুজ্জামান কিরণবী রহিমাহুল্লাহ সহ আরও অনেকেই, যে আমার কাছে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন মওলানা মওদুদিকে সাথ মেরে রফাকত কি সরগুজশত আর আপ মেরা মৌকিফ, মওলানা মওদুদির সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ। এই কিতাবটা লিখেছেন মওলানা মোহাম্মদ মনজুর নোমানী রহিমাহুল্লাহ। আমার মনে হয় যে ভাইরা জামাতে ইসলামী করেন বা জামাতে ইসলামী নাই করেন বা একজন সাধারণ মুসলমান যিনি বিশেষ করে সাতচল্লিশের দেশ বিভক্তির আগের বা পরের পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের এই ইতিহাসগুলো জানেন, আমার মনে হয় তারা জানার কথা যে মওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ কোন ধরনের ব্যক্তিত্ব। এবং আমরা জানি মওলানা মওদুদি উনি তরজমানুল কোরআনের অনেক সংখ্যায় যখন মওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ ওনাদের সাথে ছিলেন ওনার সাথে ছিলেন তখন আমরা দেখেছি তরজমানুল কোরআনের অনেক সংখ্যায় উনি মওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ মানে অনেক বেশি প্রশংসা করেছেন। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই বইয়ে উনি এমন অনেকেরই নাম উল্লেখ করেছেন যারা প্রথমে জামাতে ইসলামী ছিলেন পরবর্তীতে ফিরে আসছেন, কেন ফিরে এসেছেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আগ্রহী পাঠক যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা যদি কখনো সুযোগ হয়, বিশেষ করে জামাতে ইসলামের যে ভাইয়েরা আছেন, আমার মনে হয় আপনাদেরকে এই পয়েন্টটা একটু চিন্তা করা দরকার যে মওলানা মওদুদির সাথে এত বড় বড় আলেমরা ছিলেন, কেন যে দলটা শুরু হয়েছিল অনেক বড় বড় আলেমকে দিয়ে কেন তারা পিছনে সরে আসলেন, তার কারণটা কি? আমার মনে হয় যে আপনি একটু ইনসাফের সাথে যে ভাইয়েরা আছেন জামাতে ইসলাম করেন ইনসাফের সাথে এই বইগুলো তাদের পড়া দরকার, বিশেষ করে মওলানা মওদুদিকে সাথ মেরা রফাকত কি সরগুজশত আর আপ মেরা মওকিফ, আসরে হাজির মে দিন কি তাফহিম ও তশরিহ, এক তাবির কি গলতিয়া, আল উস্তাদ আল মওদুদি ও শাইউ মিন হায়াতি ও আফকারি, এই বইগুলো মনে হয় ওনাদের পড়া দরকার। মওলানা শামসুল হক ফরিদপুরী রহিমাহুল্লাহ ভুল সংশোধন, তাহলে ওনারা বুঝতে পারবেন যে মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাহুল্লাহ আপনি যদি তার অবস্থান চিন্তা করেন, তার খিদামাত দেখেন, তার লিখনী পড়েন, মানে একজন সচেতন মানুষ, একজন যার ভিতর সামান্য বুঝ আছে, সে বলতে বাধ্য যে মওলানা মওদুদি থেকে ইলমে ফিকহে চিন্তায় ফিকরে সব দিক থেকে অনেক এগিয়ে মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ। এবং মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহর কিতাবগুলো আরবে অনারবে প্রাচ্যে পাশ্চাত্যে ইউরোপে সব জায়গায় সমাদৃত, আপনি যদি মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহর বইগুলো পড়েন তাহলে আশা করি বুঝবেন তা ওনারা কেন ফিরে আসলেন। এবং ওনাদের বইগুলো আমার মনে হয় জামাতে ইসলামের যে ভাইরা মানে মনে করেন যে আমরা তার মানে মওদুদির চিন্তাগুলো বোঝার মতো যোগ্যতা নাই বা অনেকেই বলেন এই কথা যে কমি আলেমদের এগুলো বোঝারও যোগ্যতা নাই ওনার বই পড়ার জন্য উনি ওনার আমরা ওনার বিরোধিতা করি, যেমন আমাদের তারেক মনোয়ার সাহেব বলেছিলেন, আমাদের তারেক মনোয়ার সাহেব বলেছিলেন যে বাংলাদেশের কাঠমোল্লারা আল্লামা মওদুদির বিরোধিতা করে, অন্যান্যরা বিরোধিতা করে না। তো আমার মনে হয় উনি আপনারা এই বইগুলো পড়তে পারেন যে আসলে আমরা কেন মানে ওনারা সরে আসছেন, যাক এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, পরবর্তী আলোচনায় যাচ্ছি যে মওলানা মওদুদির সাথে আমাদের প্রথম ইখতিলাফ মানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে আকিদাগত সবগুলো নিয়ে তো এখানে আজকে আলোচনা করা যাবে না, আমি কয়েকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার ভিতর প্রথম হইল আদালতে সাহাবা এবং মেয়ারে হক নিয়ে, যে এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা কি, এ বিষয়ে আমি প্রথমে এই আলোচনাটা করব। তারপর মওলানা মওদুদি মরহুমের খিলাফত ও মুলকিয়াত এই কিতাবের উর্দু ভার্সনটা আমার কাছে আছে,
যেটা একদম সম্ভবত 1975 সালে যেটা প্রকাশিত লাহোর থেকে, সেই সেই পিডিএফটা আমার কাছে আছে। আমি পিডিএফ থেকে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মাওলানা মওদুদী সাহেবের আকীদা মিলে নাকি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মাওলানা মওদুদী মরহুমের আকীদাটা পরিপন্থী, সেটা আমি আপনাদের সামনে পেশ করব। তারপর বিবেকবান মানুষরা চিন্তা করবেন, কারণ হেদায়েত তো আল্লাহর হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কারণ আমি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবো না। প্রিয় দর্শক, আমি প্রথম যে কিতাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, এই কিতাবটা হলো আকীদাতুত তাহাবী। আমার কাছে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হলো আকীদাতুত তাহাবী। যে কিতাবটা লিখেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। আপনারা জানেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ফিকহে হানাফির অন্যতম পণ্ডিত পণ্ডিত ব্যক্তিত্ব এবং আকীদার অন্যতম ইমাম, যিনি ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর, ইমাম আশআরী মাতুরিদি রাহিমাহুল্লাহর আগে। হ্যাঁ, ইমাম আবুল ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 333 হিজরিতে, আর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 321 হিজরিতে। এবার আসেন ইমাম, আমরা প্রথমে দেখি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ওনার যে প্রসিদ্ধ কিতাব আকীদাতুত তাহাবী রয়েছে, সেই আকীদাতুত তাহাবীতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সাহাবীদের ব্যাপারে কি বলেছেন, সেই বক্তব্যটা আমরা একটু প্রথমে শুনি। দেখেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কিতাবের 207 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ানুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবাদেরকে ভালোবাসি, ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবীর ভালোবাসা করতে গিয়ে বাড়াবাড়ি করি না, ওয়ালা নাতাবাররু মিন আহাদিম মিনহুম, এবং কাউকে কোন সাহাবীকে আমরা নিষ্পাপ মনে করি না, ওয়ানুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে, যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে, নুবগিযু আমরা তাদেরকে তাদের প্রতি বিদ্বেষ লালন করি, আমরা তাদেরকে ঘৃণা করি, এবং ওয়াবিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা অন্যায়ভাবে বিগাইরিল হক সাহাবায়ে কেরামকে সমালোচিত করার জন্য, সাহাবায়ে কেরামের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, সাহাবায়ে কেরামকে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে নিচে আনার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে সাহাবায়ে কেরামকে অন্যায়ভাবে উল্লেখ করবে, তাদেরকেও আমরা ঘৃণা করি, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পরে ইমাম তাহাবী রাহিমাল্লাহ বলেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, আমরা সাহাবায়ে কেরামের আলোচনা কল্যাণ ছাড়া করি না, সাহাবায়ে কেরামের আলোচনা করলে ভালো কল্যাণ, এর জন্য সাহাবায়ে কেরাম আলোচনা করব। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটা দীন, ঈমান এবং ইহসান। আর ওয়া বুগযুহুম, সাহাবায়ে কেরামের প্রতি ঘৃণা লালন করা, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করা, কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ানুন, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করা হলো কুফরি, নিফাকি ও তুগিয়ান, বিদ্রোহ, তুগিয়ান মানে অবাধ্যতা। এখানে প্রিয় দর্শক, ইমাম তাহাবী রাহিমাল্লাহ যিনি আকিদার প্রসিদ্ধ ইমাম, ওনার এই বক্তব্যটা খুব ভালোভাবে অনুধাবনযোগ্য। উনি বলেছেন, অনুবগিযুহুম অনুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে এবং কোন সাহাবাকে অন্যায়ভাবে উল্লেখ করে তার মান খাটো করার জন্য, তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য তাকে আমরা ঘৃণা করি, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তারপরে আসেন এই যে এই কিতাব হইল শারহুল আকাইদিন নাসাফিয়া, যেটা আলিয়া মাদ্রাসায় পড়া হয় কিনা আমি জানি না, তবে সকল কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এবং আকীদার একটা প্রসিদ্ধ কিতাব শারহুল আকাইদিন নাসাফিয়া। সেই শারহুল আকাইদিন নাসাফিয়া থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখেন সরুল আকায়দিন নাসাফিয়া, এটা হলো মাকতাবাতুল বুসরা পাকিস্তানের মুলতানে, এটা থেকে প্রকাশিত সরুল আকায়দিন নাসাফিয়া রয়েছে আমার কাছে, সেখান থেকে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। ওয়া নাকুফু আন যিকরি সাহাবাতি ইল্লা বিখাইরিন, যে আমরা সাহাবায়ে কেরামকে সব ধরনের আলোচনা থেকে বিরত থাকবো, ইল্লা বিখাইরিন, যদি সাহাবায়ে কেরামের আলোচনা করি তাহলে সেটা কল্যাণের জন্য করব, কল্যাণ, হ্যাঁ বিখাইরিন, ভালো আলোচনা করব। দেখেন তারপর ইমাম তাফতাজানি রহিমাল্লাহ বলেন, এই কিতাবের হলো 378 নম্বর পৃষ্ঠা, বলা হচ্ছে
লিমা ওয়ারাদা মিনাল আহাদিস সহিহাতি ফি মানাকিবিহিম, অনেকগুলো সহি হাদিসে সাহাবায়ে কেরামের মানাকিব বর্ণিত হয়েছে, ওয়া উজুবুল কাফি আনি ত্বানি ফিহিম, এবং সাহাবায়ে কেরামের তান দোষ ত্রুটি অন্বেষণ করা, দোষ খুঁজে বের করা, সাহাবায়ে কেরামকে তান করা থেকে বিরত থাকা ওয়াজিব। কেন? কাকাউলি আলাইহিসসালাম, লা তাসুব্বু আসহাবি, রাসূল বলেছেন তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম ইন আনফাক মিসলা উহুদিন যাহাবান ফামা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, যে যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণেরও মালিক হয়, তাহলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে সাহাবা একরাম এক মুষ্টি জব একতবা এক মুষ্টি খেজুর আল্লাহ রাস্তায় দান করে যে সব অর্জন করেছেন তোমরা কেউ পারবে না। এরপর উনি আরো অনেকগুলো হাদিস এনেছেন, অর্থাৎ আমরা জানি সাহাবা একরামের আলোচনা কল্যাণ মনে কর, সাহাবা একরামের আলোচনা শুধু কল্যাণেরটাই করা হবে, কোন সাহাবের দুষ, কোন সাহাবার দুষ ত্রুটি অন্বেষণ করা, কোন সাহাবাকে দোষারোপ করা, কোন সাহাবার ব্যাপারে অভিযোগ উত্থাপন করা, কোন সাহাবার ব্যাপারে প্রাচ্যবিদদের দ্বারা প্রভাবিত হয়ে শিয়া মৃত্যু কাজাব বর্ণাকারীদের ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে কোন জলিলুল কাদের সাহাবিকে দোষারোপ করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে জায়েজ নেই। যদি কেউ করে কোন পর্যায়ে গিয়ে, শিয়াদের বর্ণনা থেকে, আবু মুখান্নাফের বর্ণনা থেকে, এমন বর্ণনা থেকে যে বর্ণার সনদ নেই, আমরা সেটা পরে আসবো, পরে আলোচনা আসতেছি, অথবা যে বর্ণার সনদ আছে কিন্তু রাবি কাজ্জাব দাজ্জাল শিয়া, সে সকল শিয়াদের ইতিহাস থেকে, মুস্তাশিকিনদের ইতিহাস থেকে প্রভাবিত হয়ে, মিথ্যুক বর্ণাকারীদের ইতিহাস থেকে প্রভাবিত হয়ে কোনো সাহাবার দোষ ত্রুটি খুঁজে বের করা আহলুস সুন্নাহ জামাতের মতে জায়েজ নেই, এবং আহলুস সুন্নাহ জামাতের মতে কোনো সাহাবার সমালোচনা করাও জায়েজ নেই। যেটা বলেছেন ইমাম তাহাবি রহিমাল্লাহ, যেটা বলেছেন ইমাম নাসাফি রহিমাল্লাহ বলেছেন, এবং এটা হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা। আরেকটু সামনে যাই প্রিয় দর্শক, আমার সামনে রয়েছে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, আপনারা চিনেন, যেটা লিখেছেন খতিব বাগদাদি রহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। আল কিফায়া এটা হলো দারুল কিতাবিল আরবি বাইরুত থেকে ছাপ, তাহকিক তালিক করেছেন আদ-দুকতুর আহমদ উমর হাশিম, এটা হলো খতিব বাগদাদি রহিমাহুল্লাহ লেখা আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, দুই খণ্ড একসাথেই আছে। সে আল কিফায়া থেকে আমি আপনাদেরকে একটা নস পড়ে শোনাই, একটা আলোচনা। এখানে উনি সাহাবায়ে কেরামের অনুসরণ করার অনেকগুলো নস উল্লেখ করেছেন, আমি তো সবগুলো পড়ে শোনাবো না, একটা শুনে দেখেন। ইমাম, এই যে দেখেন, ইমাম খতিবে বাগদাদি রাহিমাল্লাহ আল কিফায়ার 63 নম্বর পৃষ্ঠায় বাবের নামকরণ করেছেন, বাবুন মা জাআ ফি তাদীলিল্লাহি ওয়া রাসূলিহি লিসসাহাবা, আল্লাহ এবং তার সাহাবায়ে রাসূল সাহাবায়ে কিরামকে তাদিল করেছেন, ওয়া ইন্নাহু লা ইহতাজু ইলা সুয়ালিন আনহুম, তাদের তাদিল নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ কারো নেই, অন্যান্য ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারেন, অন্যান্যদের ব্যাপারে, কিন্তু সাহাবাদের ব্যাপারে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এখানে উনি প্রথমে আচ্ছা আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াজিবুন নাযরু ফি আহওয়ালিহিম সিওয়া আসহাবি আল্লাযি রাফাআহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিআন্না আদালাত আস-সাহাবাতি, সাহাবা কেরাম আদিল হওয়া এটা সাবিতাতুন, প্রমাণিত, মালুমাতুন, জানা, বিতাদিলিল্লাহি, আল্লাহ তাদেরকে ন্যায়পরায়ণ বলেছেন, ওয়া ইখবারি আন তাহাওয়াতিহিম, এবং সকল সাহাবা যে পুত পবিত্র এই ব্যাপারে সংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইখতিয়ারি লাহুম ফি নাসিল কুরআন। এরপরে উনি কুরআন শরীফের অনেকগুলো নস এনেছেন, এক পর্যায়ে গিয়ে উনি বলতেছেন, ফামিনাল আখবারিল মুস্তাফিজাতি আনহু, যে কোরআনের আয়াত উল্লেখ করে বলেন এ ব্যাপারে হাদিস তো অসংখ্য অগণিত। দেখেন কথাগুলো একটু ভালো করে বুঝবেন, এটা আমি, আপনি মনে করবেন না এখানে দেওবন্দিদের কিতাব থেকে হাওলা দিচ্ছি, আমি আজ থেকে, এখন চলতেছে 1431 আজ থেকে 1000 বছর আগের লেখা কিতাব থেকে বলছি। এখানে আমি ইমাম আবু জুরআ রাযি রাহিমাহুল্লাহ, যিনি 264 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম আবু জুরআ রাযি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহিমাল্লাহর হাম আসর সমযুগের, ইমাম আবু জুরআ রাযি রাহিমাহুল্লাহ থেকে এই যে সনদ সহ ইমাম খতিবে বাগদাদি রাহিমাল্লাহ একটা কথা এনেছেন আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া 67 নম্বর পৃষ্ঠায়, দেখেন হাদ্দা, উনি বলেন খতিবে বাগদাদি রাহিমাল্লাহ বলেন, আখবারনা আবু মনসুর মুহাম্মদ ইবনে ঈসা আল হামাদানি হাদ্দাসানা সালিহ ইবনে আহমদ আল হাফিজ قال سمعت ابا جعفر احمد بن عبد الله
يقول سمعت احمد بن محمد بن سليمان التستري يقول سمعت ابا زرعه رضي الله تعالى عنه عنهم يقول اذا رايت الرجل ينتقص احدا من اصحاب رسول الله صلى الله عليه وسلم فاعلم انه زنديق وذلك ان الرسول عندنا حق والقران حق وانما ادى الينا هذا القران والسنن اصحاب رسول الله صلى الله عليه وسلم وانما يريدون ان يجرحوا شهودنا ليبطل الكتاب والسنه والجرح بهم اولى وهم زنادقه দেখেন লম্বা আলোচনা ইমাম আবু যুরা রাযী বলেন ইদা রাআইতাল লাযীনা যখন তুমি কোন ব্যক্তিকে দেখবা ইদা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবার মানকে খাটো করছে ত্রুটি বের করছে ইয়ানতাকিসু নুকসো করছে তাহলে ফাআলাম আন্নাহু জিন্দিক ভালো করে জানবা সে লোকটা হলো জিন্দিক কেন কারণ জিন্দিক মনে করবা কেন وذلك ان الرسول عندنا حق আমাদের কাছে রাসূল তো হক والقران حق قران তো হক যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদা রাসূল বাড়িয়েছেন কোরআনে বাড়িয়েছে সেখানে যদি কোনো ব্যক্তি সাহাবাদের দোষ ত্রুটি অন্বেষণ করে তাও আবার শিয়াদের ইতিহাস থেকে তাও আবার কাযাবের ইতিহাস থেকে ফালা মানহু জিন্দিক তাহলে সে জিন্দিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহ মানাকিব লিখেছেন ইমাম ইবনুল জাওজি মানাকিবুল ইমাম আল আহমদ সেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইদা রাআইতাল লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাত্তাহিমহু বিল ইসলাম ফাত্তাহিমহু বিল ইসলাম ফিকহ আল ইক্তাদা ফাত্তাহিমহু বিল ইসলাম তাদের ইসলামের ব্যাপারে তুমি আপত্তি করো মানে তার ঈমান নিয়ে তুমি সন্দেহ করো যে রাসূলের সাহাবাদের সমালোচনা করে এবং তাদেরকে তাদের মান মর্যাদা কমায় এবং খাটো করে তার ইসলাম নিয়ে তুমি সন্দেহ করো হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যিনি সাহাবাদের জীবন চরিত্র আচ্ছা লাগবে না সাহাবা একরামের জীবন চরিত্র বিষয়ে কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামিজ সাহাবা যে বক্তব্যটা জাহিদ কোসাই রাহিমাল্লাহ নকল করেছেন যে ইত্তাফাক আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না জামিআ সাহাবাতি উদুলুন ওয়ালাম ইউখালিফ ফিহি ইল্লা শুদুদুম মিনাল মুবতাদিঈন যে এ বিষয়ে সবাই একমত আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত আন্না জামিআ সাহাবাতি উদুল সকল সাহাবী ন্যায়পরায়ণ ওয়ালাম ইউখালিফ ফিহি ইল্লা শুদুদুম মিনাল মুবতাদিঈন কিছু সংখ্যক বেদাতি ব্যতীত কেউ এ বিষয়ে কোনো ইখতিলাফ করেনি তাহলে আরও যদি আমি চাই তাইলে এখানে আমি প্রায় 35টা কিতাব থেকে বের করেছি যে সাহাবাদের সমালোচনা করা জায়েজ নেই সাহাবা কেরামের আলোচনা করলে আপনি সাহাবারা সমালোচনার যোগ্য না সাহাবাদের সমালোচনা করা যাবে না আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে কোনো মাযহাবের 35টা কিতাব থেকে আমি হাওলা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আরেকটা দেখাই এই যে ইমাম ইবনে সালাহ রাহিমাল্লাহর উলুমুল হাদিস ইমাম ইবনু সালাহ রাহিমাল্লাহ যিনি ইন্তেকাল করেছেন 643 হিজরিতে আমরা যারা হাদিস নিয়ে পড়াশোনা করি তাদের কাছে এটা একটা প্রসিদ্ধ কিতাব মুকাদ্দিমা ইবনু সালাহ আর মুকাদ্দিমা ইবনু সালাহে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে আস সাহাবাতু বি আসরিহিম খাসিসা এটা হলো 294 নম্বর পৃষ্ঠায় শেখ নুরুদ্দিন ইত দামাত বরকাতুম আলিয়ার তাহকিক তালিক করা লি সাহাবাতু বি আসরিহিম খাসিসা ওয়া হুয়া আন্নাহু ওয়া হিয়া আন্নাহু লা ইউসআলু আন আদালাতি আহাদিম মিনহুম যে কোন সাহাবার কোন আদালত নিয়ে প্রশ্ন করা যাবে না বাল যালিকা আমরুন মাফরুগুন মিনহু লিকাউনিহি আলাল ইতলাক মুআদ্দিলিন তারা সবাই আদের বিনুসুসুল কিতাব ওয়াস সুন্নাহ কুরআন সুন্নাহ দ্বারা ওয়া ইজমাই মান ইউতাদ্দু বিহি ফিল ইজমাই মিনাল উম্মাহ এবং উম্মার যাদের ইজমা গ্রহণ যোগ্য তাদের সকলের ইজমা অনুযায়ী সকল সাহাবী আদিল এটা মুকাদ্দিমা ইবনে সালাহ উসুল উলুমুল হাদিসের বিখ্যাত কিতাব আল্লামা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ উলুমুল হাদিস এই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে কোনো সাহাবাকে সমালোচনা করা যাবে না কোনো সাহাবাকে সমালোচনার পাত্র মনে করা যাবে না সকল সাহাবা ন্যায়পরায়ণ সাহাবাদের আলোচনা করলে কল্যাণের সাথে আলোচনা করতে হবে এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা এবার আসেন আমাদের জামাতে ইসলামী ভাইদের বলবো বিষয়গুলো একটু চিন্তা করবেন আপনাদের সাথে আমাদের তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই জায়গা জমি নিয়েও কোনো দ্বন্দ্ব নেই বা অন্য কোনো দিক দিয়ে আমাদের দ্বন্দ্ব নেই আপনাদের সাথে আমাদের মত পার্থক্য হলো এই জায়গায় যে আপনারা মওদুদী সাহেবের আপনাদের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেবের এই বিষয়গুলো সমর্থন করেন কি না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমি অনেকগুলো কিতাব থেকে দেখালাম আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং যেগুলো দেখাইছি একটা আকাবিরে দেওবন্দের লেখা কিতাব না যেগুলো ইমাম তাহাবি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 321 খতিবে বাগদাদি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 463 হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 852 ইবনু সালাহ রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 643 হিজরিতে ইমাম আবু যুরআ রাযী রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 264 হিজরিতে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 241 হিজরিতে মানে আজ থেকে হাজার বছর আগে এটা মুত্তাফাক আলাইহি বিষয় মানে সবার ঐক্যমত যে বিষয়ে এবার আসেন
আমরা খেলাফত ও মুলকিয়তে যাওয়ার আগে, খেলাফত ও মুলকিয়ত আমার কাছে পিডিএফ আছে, খেলাফত ও মুলকিয়তে যাওয়ার আগে আমি আপনাদেরকে দস্তুরে জামাত ইসলামী থেকে একটা বক্তব্য পড়ে শোনাই। দস্তুরে জামাত ইসলাম থেকে আমি আপনাদেরকে একটা বিষয় পড়ে শোনাই। এই যে দস্তুরে জামাত ইসলামী পিডিএফ, এটা আমি জামাত ইসলামীর পাকিস্তানের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি। এখান থেকে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাই। আচ্ছা, মাওলানা মওদুদী সাহেব বলেন, আচ্ছা একটু, মাওলানা মওদুদী সাহেব যেটা দস্তুরে জামাতে ইসলামী পাকিস্তান 1975 সালে প্রকাশিত সফা নম্বর 13, এই যে আমি একটু পড়ে শোনাই। রাসূলে খুদা কে সেবা কিসি ইনসার কো মেয়ার হক না বানায়ে, কিসি কো তনকিদ সে বালা তর না সমঝে। যে আল্লাহ রাসূল ছাড়া কাউকে মেয়ার হক মনে করবেন না। তারপরে বলতেছেন কিসি কো তনকিদ সে বালা তর না সমঝে, আল্লাহ রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবেন না। ভালো করে বুঝে, দস্তুরে জামাত ইসলামীতে আছে, বাংলাদেশের টা আছে কিনা আমি জানি না, যদি না থাকে তাহলে আপনারা পরিষ্কার বলেন যে আমরা মওদুদী সাহেবের এই এই আকীদা সমর্থন করি না। উনি বলেছেন রাসূলে খুদা কে সেবা কিসি ইনসান কো মেয়ারে হক না বানায়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে সত্যের মাপকাঠি বানানো যাবে না। কিসি কো তনকিদ সে বালাতর না সমঝে, মওদুদী সাহেব বলেন কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না রাসূল ছাড়া। কিসি কি জেহনি গুলামি মে মুবতলা না হো, রাসূল ছাড়া অন্য কারো অন্য কারোর ফিকিরের গুলামিতে তুমি লিপ্ত হবে না। হর এক কু খুদা কে বতায়ে হুয়ে উসি মেয়ার কামিল পর যাঁচে আওর পরখে, আওর জো উস মেয়ার কে লেহাজ সে জিস দরজা মে হো উসকো উস দরজা মে রাখে। আল্লাহু আকবার, মানে উম্মার হাতে উনি তুলে দিচ্ছেন কত ভয়ঙ্কর কথা, যে কাউকে আপনি মাপকাঠি মানবেন না, রাসূল ছাড়া কাউকে সমালোচনা উর্দে মনে করবেন না, বরং কোরআন হাদিস দিয়ে আপনি তাদেরকে যাচাই করবেন, যাচাই করে যাকে যে জায়গায় রাখার তাকে সে জায়গায় রাখবেন। এবং এই কাজটাই মওদুদী মরহুম করেছেন, উনি মুআবিয়াকে ওনার মতো যাচাই করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলাকে ওনার মতো যাচাই করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওনার মতো যাচাই করেছেন, হযরতে মুগীরা বিন শুআবাকে ওনার মতো যাচাই করেছেন। যাচাই করে উম্মার ভিতরে এই ভ্রান্তি উনি চালু করেছেন। দেখেন, আমরা সুস্পষ্টভাবে বলি, এটা আমাদের কথা না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সমালোচনা করার প্রশ্নই আসে না, সাহাবায়ে কেরামেরও সমালোচনা করা জায়েজ নেই, সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করা সুস্পষ্ট গুমরাহী। এবং যারা সাহাবা একরামকে সমালোচনার যোগ্য মনে করে, ইমাম আবু যুরআ রাযি রাহিমাল্লাহর কথা মতে ফাআলাম আন্নাহু জিন্দিক, ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা মতে ফাত্তাহিমু বিদ্দিন, ইমাম তাহাবি রাহিমাল্লাহর কথা মতে ইমাম তারপর তাফতাজানি রাহিমাল্লাহর কথা অনুযায়ী, খতিবা বাগদাদি রাহিমাল্লাহর কথা অনুযায়ী, নুবগিযুহুম, আমরা তাদের প্রতি বিদ্বেষ টান করি, আমরা তাদেরকে ঘৃণা করি। যারা সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করে আল্লাহর জন্য, কারণ তাদের যারা সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করে এবং যোগ্য মনে করে সাহাবাদের ব্যাপারে যাচাই বাছাইহীন মিথ্যা কথা বলেছে, সমালোচনা করেছে, তাদেরকে আমরা ঘৃণা করি আল্লাহর জন্য। এবং তাদেরকে ঘৃণা করা হলো সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যদি আপনি তাদের প্রতি উদারতা দেখান এই জায়গায় এসে, এই জায়গায় এসে যদি উদারতা দেখান, তাহলে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসারী না। কথা একদম পরিষ্কার। এবার আসি পরের কথায়, পরের আলোচনায় যাই। যে মওদুদী সাহেব বলেছেন রাসূলকে ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না এবং সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না। কত ভয়ঙ্কর কথা, যেখানে আল্লাহ বলেছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যে তারা যদি ইমান আনে তোমাদের ইমানের মতো, সাহাবাদের ইমানের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ওয়াইদা কিল লাহুম আমিনু কামা আমানান নাস, খতিবে বাগদাদি রাহিমাল্লাহ এখানে কতগুলো হাদিস এনেছেন আমি আপনাদেরকে দেখাই। খতিবে বাগদাদি রাহিমাল্লাহ এখানে কতগুলো হাদিস এনেছেন, এই যে দেখেন
উনি হাদিস এনেছেন انا سنوات سنسن اخبرنا القاضي ابو بكر الحيري ايضا حدثنا محمد بن يعقوب الاصم حدثنا بكر بن سهل الدمياطي حدثنا عمرو بن هاشم البيروتي حدثنا سليمان بن ابي كريم عن جويبر عن الضحاك عن ابن عباس قال قال رسول الله مهما اوتيتم من كتاب الله فالعمل به لا عذر لاحدكم في تركه فان لم يكن في كتاب الله فسنه مني ماضيه فان لم تكن سنه مني ماضيه فما قال اصحابي ان اصحابي بمنزله النجوم في السماء فايها اخذتم به اهتديتم যে সাহাবা একরাম হলেন আকাশের তারকার মতো অনেকগুলা সনদ দেখিয়েছেন অনেকগুলা নস এনেছেন, আমি সেদিকে যাচ্ছি না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুস্পষ্ট ভাবে সাহাবা একরামকে মেয়ার হক বানিয়েছেন, তিরমিজিতে হাদিস এনেছেন, ইমাম হাকিম নিশাপুরি রহিমাল্লাহ মুস্তাদরাকে হাদিস এনেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈন মিল্লা كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي رسول বলেছেন উম্মত 73 দলে বিভক্ত হবে, এক দল হবে জান্নাতি আর বাকি সব জাহান্নামী। সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন হে আল্লাহর রাসূল যে এক দল জান্নাতি হবে তাদের আলামত কি, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবা একরামকে মানার কথা, সাহাবা এক রাসূল মানিয়ে গিয়েছেন, সাহাবা একরাম যে সত্যের মাপকাঠি মিয়ারে হক, এত এত দলিল আছে যে কবর দেওয়া যাবে, দলিল দিয়ে কবর দেওয়া যাবে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। তো আমি জামাতে ইসলামের যারা ভাই আছেন, আজকে অনেকেই দেখছেন আমার লাইভটা, আমি তাদেরকে বলবো যে আমি কিছুদিন পূর্বে আপনাদের একজন আলেম, আসলে আপনারা একটা কথা বলেন, যখন আমরা কোনো আলেম নিয়ে কথা বলি, মনে করেন তারেক মনোয়ার সাহেব বলি, মোহতারাম মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে কথা বলি, বা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইকে নিয়ে কথা বলি, তখন আপনারা বলেন ওনারা জামাতের কে, কাজী ইব্রাহিমকে নিয়ে কথা বললে, আমির হামজাকে নিয়ে কথা বললে, তারপর কামালউদ্দিন জাফরি সাহেবকে নিয়ে কথা বলে, ওনারা জামাতের কে। তো আমি জানতে চাইবো, উনি কিছু আয়াত পেশ করেছেন, কিছু হাদিস পেশ করেছেন, আমি ওনার লাইভটা পুরোটা দেখেছি, উনি বলেছেন সাহাবা একরাম সত্যের মাপকাঠি না। আমি বলতে চাইবো যে আবুল কালাম আজাদ সাহেবের এই লাইভটা আপনারা আপনাদের মানে জামাতে ইসলামের বক্তব্য কি না, কারণ উনি আবুল কালাম আজাদ বসার সাহেব যে ভাষায় কথা বলেছেন সেটা মওদুদি মরহুমের কথা। আমরা বলি উনার বক্তব্য সুস্পষ্ট গুমরাহি, সুস্পষ্ট গুমরাহি এবং জল দলালত। এখন যদি আপনারা আমাদের সাথে বসতে চান, আমরা বসতে রাজি, যে কোনো সময় বসবো আপনাদের সাথে, এবং আমরা দেখাবো সাহাবা একরাম সত্যের মাপকাঠি, মওদুদি সাহেবের এই বক্তব্য সঠিক নয়। আর যদি বলেন আমরা আকীদা লালন করি না, তাহলে সেটা ঘোষণা করে দেন, আমাদের সাথে তো তখন আপনাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এবার আসেন মওলানা মওদুদি মরহুম গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করুক, উনি বলেছেন যে সাহাবা একরামকে সমালোচনার মানে রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না, এজন্য আমরা দেখি উনি সাহাবা একরামের জায়গায় জায়গায় সমালোচনা করেছেন। আমি কয়েকটা দেখা দেখাই, আমার সামনে একটা বই আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রিয় দর্শক আপনারা একটু আমার সাথে থাকেন, আশা করি বিরক্ত হচ্ছেন না। এই যে দেখেন, প্রিয় দর্শক এই যে বইটা দেখছেন খিলাফত ওয়া মুলুকিয়াত, আমি আসলে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বইটার নাম হলো খিলাফত ওয়া মুলুকিয়াত, খিলাফত ওয়া মুলুকিয়াত, সৈয়দ আবুল আলা মওদুদি এদারায়ে তারজুমানুল কোরআন উর্দু বাজার লাহোর, যেটা প্রকাশিত হয়েছে সর্বশেষ প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে 2000 ইসাইতে। হ্যাঁ আচ্ছা, এই কিতাবটার নাম হলো খিলাফত ওয়া মুলুকিয়াত, এখানে উনি সাহাবা একরামের ওপেন সমালোচনা করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করেছেন, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করেছেন, হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করেছেন, এবং উনি এটাও বলেছেন যে খাইরুল কুরুনের যে পলিসি ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল, সেই পলিসি থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা সরে এসেছেন, এবং উনি সুস্পষ্ট বলেছেন যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা ভুল। আমি সেই আলোচনাটা যাচ্ছি এই কিতাবের 107 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আগে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আলোচনা করি,
তারপর মওদুদি মরহুম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে কি করেছেন সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। দেখেন 107 নম্বর পৃষ্ঠায় উনি প্রথমে হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত নিয়ে আলোচনা করার পর 107 নম্বর পৃষ্ঠায় এই যে 107 নম্বর পৃষ্ঠায় এই যে খেলাফত ও মুলকিয়ত 107 নম্বর পৃষ্ঠায় আলোচনা করছেন। লেকিন উনকে বাদ জব হযরত উসমান জানিশিন হুয়ে তো রফতা রফতা ও ইস পলিসি সে হটতে চলে গে যে হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত হওয়ার পর ধীরে 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 সে পলিসি থেকে সরতে লাগলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। একজন সাহাবীর ব্যাপারে একজন এত জালিলুল কদর সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা লিখলে আসলে ওনাদের বুকে কাঁপে না, আমি সেটা চিন্তা করতেছি। উনহোনে পেদর পে আপনে রিশতাদারোঁ কো বড়ে বড়ে আহম আহদে আহদে আতা কিয়ে আর উনকে সাথ দুসরি এসি রায়ত কহে জো আম তুর পর লোগোঁ মে হদফ এতরাজ বন কর রহে যে উনি আস্তে আস্তে নিজের আত্মীয়দেরকে পদায়ন করতে থাকলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দিতে থাকলেন। আর উনকে সাথ দুসরি এসি রায়ত কাহে জো আম তুর পর লোগোঁ মে হদফ এতরাজ কর রহে। এছাড়া তিনি আরো এমন কিছু কাজ করলেন, এমন কিছু জায়গায় তার নিজস্ব লোকজনকে বসালেন যার কারণে এটা একটা আপত্তির জায়গা হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। যদিও আমি দীর্ঘ আলোচনা যাচ্ছি না এখানে, আমি শুধু বলবো, শুধু আমার ভাইদেরকে বলবো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এত বেশি দূরে যাওয়ার দরকার নেই। সমকালীন ইতিহাসবিদ যারা ডক্টর আলিয়া সাল্লাবীর বইটা পড়েন, আপনি একজন সাহাবীর ব্যাপারে এত বড় অভিযোগ করেছেন, তারপর উনি বলছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কো মাজুল করকে উনহোনে কুফে কি গভর্নরি পর আপনি মা জায়ে ভাই ওলিদ ইবনে উকবা বিন আবি মুহিত কো মুকরর ফরমায়া আর উসকে বাদ ইয়া মনসব আপনি এক আওর আজিজ সাদ ইবনে আস কো দিয়া আর হযরত আবু মুসা আশআরি কে বসরে কে গভর্নরি সে মাজুল করকে আপনে মামুজাত ভাই আব্দুল্লাহ ইবনে আমির কো উনকি জায়গা মামুর কিয়া হযরত আমর ইবনে আস কে মিসর কো গভর্নরি সে হটা কর আপনি রাজাই ভাই আব্দুল্লাহ ইবনে সাদ আবি সরাহ কো মুকরর কিয়া হযরত মুআবিয়া সাইয়্যিদুনা। আচ্ছা, এই যে উনি দেখালেন যে উনি একজনকে অপসারণ করে আরেকজন, আপনার মানে তার আলোচনা থেকে মনে হবে, মওদুদি সাহেবের আলোচনা থেকে মনে হবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু হযরতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সবাইকে অপসারণ করে তার নিকটাত্মীয়দেরকে উনি পদায়ন করেছেন, মানে ওনার আলোচনার সিস্টেম থেকে এটা বোঝা যায়। অথচ প্রিয় দর্শক ভালো করে বুঝবেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে গভর্নর ছিলেন 26 জন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে 41 জনের কথাও আছে, আমি 41 জনের কথা বাদ দিলাম, 26 জনের কথা ধরলাম। 26 জনের ভিতর 5 জন ছিলেন বনু উমাইয়ার, এই 5 জনের ভিতর আবার 2 জনকে উনি অপসারণ করেছেন, 2 জনকে উনি অপসারণ করেছেন। আমি ইতিহাস থেকে তথ্য দেখাবো, অনেক লম্বা আমার কাছে আলবেদা এবং নেহায় রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না কারণ সামনে আলোচনা বাকি আছে। তো যে বিষয়টা বললাম 26 জনের ভিতর 5 জন তা 2 জনকে উনি অপসারণ করেছেন, আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকালের সময় মাত্র 3 জন ছিলেন, 3 জন কে, 3 জন, একজন হযরত মুআবিয়া যাকে নিযুক্ত করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে নিযুক্ত করেছেন কে, হযরত উমর। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা তার গোত্রের মাত্র 2 জনকে নিযুক্ত করেছেন, 26 জনের ভিতর বনু 26 জনের ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 জনকে নিযুক্ত করতে পারবেন না? আজীব কথা, আজীব তামাশা সাহাবাদেরকে নিয়ে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি অবদান, এই সাহাবার ব্যাপারে আপনি কি লিখছেন যে উনাকে আপনি অভিযুক্ত করে ফেলতেছেন যে নিকটাত্মীয়দেরকে উনি পদায়ন করেছেন? এবং আরো ভয়ঙ্কর কথা, আল্লাহ মাফ করুক ভাই, আল্লাহ মাফ করুক, এই কথাগুলো আমরা বলতে চাই না। মওদুদি সাহেব লিখেছেন যে হযরতে উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা ভুল ছিল নিকটাত্মীয়দেরকে পদায়ন করা, আর এই কারণে কুফা থেকে বসরা থেকে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদের বিদ্রোহটা ছিল এই এর কারণে, এবং তারা যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুকে ইসলাহ করার কথা বলতো তাহলে এটা বিশুদ্ধ ছিল, বিদ্রোহ করা ঠিক হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আসলে আমরা দেখেন
কারোর প্রতি আমাদের কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমি আপনাদেরকে একটু মানে আপনাদের বিবেক বিবেকের উপর কথাগুলো ছেড়ে দিলাম, যে আপনারা একটু চিন্তা করবেন যে মওদুদী সাহেব আসলে কথাগুলো কি লিখেছেন। আমি আপনাদেরকে একটু খেলাফত মুলকের থেকেই পড়ে শোনাচ্ছি, আপনারা আমার সাথে একটু থাকবেন, যেহেতু পিডিএফ থেকে পড়ছি তো এজন্য একটু সময় লাগবে, আশা করি আপনারা আমাকে এই সুযোগটা দিবেন। আচ্ছা, এটা এটা দেখানোর আগে যাই আরেকটা জিনিস আমরা দেখাই। এই যে উনি দুইজনকে পদায়ন করেছেন, এই ব্যাপারে মওদুদী সাহেবের বক্তব্য এই যে দেখেন, খেলাফত ও মুলকিয়তের পৃষ্ঠা নাম্বার 117, পৃষ্ঠা নাম্বার 117 উনি লিখছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কা পলিসি কা ইয়ে পহলু বেলা শুবা গলততা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। একজন সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা, যে হযরত উসমান কা ইয়ে পলিসি বেলা শুবা গলততা, মওদুদী যা ফতোয়া দিচ্ছেন যে উসমান রাদিয়াল্লাহু এই পলিসি বেলা শুবা সন্দেহ ছাড়া ভুল, আর গলত কাম বহর হার গলত হয় ভুল, তো আপনি দুইজনকে উনি রেখেছেন শেষ পর্যন্ত 26 জনের ভিতর, বনু উমাইয়াকে হযরত ওমর রাদিয়াল্লাহু কাজে লাগাইছেন, হযরত আবু বকর লাগিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাজে লাগিয়েছেন। আমরা যদি আপনারা সরাসরি কখনো বসেন আমরা দেখাবো, আমি পুরো আলোচনা করার সুযোগ এখানে নিচ্ছি না। আপনি দেখেন উনি বলতেছেন বেলা শুবা গলত, আল্লাহ আমাদেরকে আপনাদের কি বলবো, আসলে এই সমস্ত কথার আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের আকীদা দেখেন আর উনি এখানে কি লিখলেন দেখেন। তারপরে উনি যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের বিষয়ে কি লিখছেন একটু আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আজই বাজিব কথা আছে ভাই, আপনারা আমার সাথে একটু থাকবেন। দেখেন উসসে কোই শখস ইনকার নহি করতা, এটা লিখেছেন 108 নম্বর পৃষ্ঠায়, আপনি খানদান কে জিন লোগো কো সাইয়দিনা উসমান রাদিয়াল্লাহু তাআলা নে হুকুমত কি ইয়ে মুনাসিব দিয়ে উনহোনে আলা দরজা কে ইন্তেজামি আওর জঙ্গি কাবিলিয়তোন কা সবুত দিয়া আওর উনকে হাতোন সে বহুত সি ফুতুহাত হুয়ে, লেকিন জাহির হায় কে কাবিলিয়ত সিরফ উনহি লোগো মে না থি, দুসরে লোক ভি বেহতরিন কাবিলোন কাবিলিয়তোন কে মালিক মৌজুদ থে আওর উনসে জিয়াদা খিদমাত আঞ্জাম দে চুকে থে, মহজ কাবিলিয়ত উস বাত কে লিয়ে কাফি দলিল না তা কি কে খুরাসান সে লেকর শিমাল আফ্রিকা তক কা পুরা এলাকা এক হি খানদান কে গভর্নরোন কে মাতাহতি মে দিয়া যা যাতা। আল্লাহর কসম করে বলছি মওলানা মওদুদী সাহেব এখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার করেছেন, সুস্পষ্ট মিথ্যাচার, সুস্পষ্ট মিথ্যাচার করেছেন। কিভাবে? উনি বলছেন যে উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে গভর্নর নিযুক্ত করেছিলেন তার গোত্রের তারা কিন্তু যোগ্য, পরে উনি বলতেছেন লেকিন কাবিলিয়ত উস বাত কে লিয়ে কাফি দলিল নাতি, তারা যোগ্য হওয়া এই কথার জন্য যথেষ্ট না যে খুরাসান সে লেকর শিমালি আফ্রিকা তক খুরাসান থেকে নিয়ে পূর্ব আফ্রিকা পর্যন্ত পুরা এলাকা এক হি খানদান কে গভর্নরোন কে মাতাহাত মে দে দি যায়, যে খুরাসান থেকে নিয়ে আফ্রিকা পর্যন্ত পুরা এলাকা আপনি এক গোত্রের লোকদেরকে দিয়ে দিবেন। এই যে দেখেন 109 নম্বর পৃষ্ঠার শুরুতে এই কথাটা আছে, ভালো করে দেখেন, পরে আবার বলুন না ইয়া পড়তেছি, দেখেন কাকে বলতেছেন উনি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই যোগ্য, এইটা ঠিক মানে উনি যোগ্য বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা নু যে সবাইকে কি করে দিবেন পুরা এলাকাটা উনার গভর্নরদের ইয়ে দিবেন, এটা ঠিক না, এটা উচিত হয়নি, এটা এটা করা যাবে না। আপনি কাকে জ্ঞান দিচ্ছেন, আপনি জ্ঞানটা দিচ্ছেন কাকে মওদুদী সাহেব? আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই জামাতে ইসলামের ভাইরা, দেখেন এই সমস্ত বক্তব্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্ট করতে পারে না, যে মজলুম সাহাবি যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, ইসলামের জন্য হযরত উসমানের রাদিয়াল্লাহু তাআলা কি অবদান নেই বলেন, একজন সাহাবি যিনি 26 জনের ভিতর মাত্র 3 জন ছিলেন, 3 জনের ভিতর তার ইন্তেকালের সময় তার সম্প্রদায়ের গভর্নর ছিলেন 3 জন, 3 জনের ভিতর একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিযুক্ত করেছেন হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবীর ব্যাপারে এমন জঘন্য মিথ্যা কথা লিখবেন, আমি আপনার সাথে কিভাবে এক হব? আমার বিবেক, আমি তো আমার সাহাবাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি তো জানি কোন সাহাবাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া জায়েজ নাই, রাসূল নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি, কোন সাহাবীকে তো আমার ইমানের অংশ। আমার আমার যে কোন সাহাবীকে যে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করবে, এমন অকথ্য ভাষায় মিথ্যাচার করবে, তাও ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, এগুলো তো আমরা দেখেছি মুস্তাশরিকিনরা করেছে। ডক্টর গুল জহির ইহুদি খবিস, ডক্টর গুল জহির মুস্তাশরিকিন, আমার কাছে আছে সুন্নাহ ওয়া মাকানাতুহু ফিত তাশরিইল ইসলামী, আমার কাছে রয়েছে দিফা আনিস সুন্নাহ, আমি আলোচনায় যাচ্ছি না। ডক্টর আবু সাহাবা রাহিমাল্লাহ, ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাল্লাহ, ওনারা গুল জহিরের ব্যাপারে লিখেছেন ওয়া ইহুদিয়ুন খবিসুন, নিকৃষ্ট ইহুদি, এগুলো তো সে লিখেছে। মওদুদী সাহেব, আপনি কেন লিখলেন এগুলো? আপনি এগুলো লিখবেন, আপনার সাথে আমার কিসের ঐক্য? আকীদার ক্ষেত্রে আপনার সাথে আমার কিসের ঐক্য? এই হলো অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এমন জঘন্য কথাবার্তা থেকে। এবার আসি এই খেলাফত ও মুলকিয়তের আরেকটু যাই। দেখেন, এর আগে আমি আরেক দুটা মৌলিক কথা বলি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ কিতাব লিখেছেন যে সাহাবা ইকরামের সমালোচনা করা জায়েজ নেই, সাহাবা ইকরামের সমালোচনা করা জায়েজ নেই, তারা কেউ বলেননি যে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করতে পারবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, জালিলুল কদর সাহাবী, প্রত্যেকটা হাদিসের কিতাবে তার থেকে হাদিস বর্ণিত হয়েছে। শুধু সাহাবী না, সহিহ বুখারীতে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক এসে বলেছে যে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি বলেন? আমি আপনাদেরকে নসটা শোনাচ্ছি, আপনারা একটু আমার সাথে থাকেন। আশা করি কেউ বিরক্ত হচ্ছেন না, একটু সময় দিতে হবে আমাদের। কিল আলী ইবনে আব্বাসিন হাল্লাক ফি আমিরুল মুমিনিনা মুআবিয়া ফা ইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদা, যে বিত উমর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিতরের নামাজ এক রাকাত পড়েন, আপনি ব্যাপারে কি বলেন? ক্বালা ইন্নাহু ফাকীহুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি তো ফাকীহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু, বুখারীতে আছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা রাআইতু বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসওয়াদ মিন মুআবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আর কাউকে দেখিনি। ক্বিলা, তাকে বলা হলো ওয়ালা উমর, উমর রাদিয়াল্লাহু না, ক্বালা কানা উমর খায়রান মিনহু ওয়া কানা হুয়া আসওয়াদ মিন উমর। ইবনে উমর বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে শ্রেষ্ঠ, কিন্তু উমর মুআবিয়া রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু থেকে বেশি বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধার অধিকারী। এটার প্রমাণ আমরা যদি দেই বেদাওয়া নেহায়েতে আছে, যা আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব, হ্যাঁ আছে, এই যেখানে আছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ নেই অন্যায়ভাবে। এখন যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শিয়াদের ইতিহাস, শিয়াদের ইতিহাস থেকে প্রভাবিত হয়ে কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করে, তার সাথে আমার কোনো ইমানি সম্পর্ক নেই, কথা পরিষ্কার, তাকে আমরা ঘৃণা করি। ঘৃণা করা হলো সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। প্রিয় দর্শক, আমি এই আলোচনায় যাওয়ার আগে, যেহেতু উনি মওদুদী সাহেব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে ইতিহাসের রেফারেন্স দিবেন, এই জন্য আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বলছি। এই যে আমার সামনে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, যে কিতাবটার নাম হলো আরবাউ রাসাইল ফি উলুমিল হাদিস, এর ভিতর একটা আছে কাঈদাতুন ফিল মুআররিখিন, যে কিতাবটা লিখেছেন তাজউদ্দিন আস-সুবকি, 772 ইন্তিকাল, তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ, এবং যে কিতাবটা তাহকিক তালিক করেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, আমার দাদা উস্তাদ, আল্লাহ ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। এই যে এখান, এই যে কাঈদাতুন ফিল মুআররিখিন 66 নম্বর পৃষ্ঠায় একটা মূলনীতি উল্লেখ করা হয়েছে, ويقرب من هذه القاعدة التي ذكرناها في الجرح والتعديل قاعدة في المؤرخين نافع جدا، فإن أهل التاريخ ربما وضعوا من أناس ورفعوا أناسا إما لتعصب أو لجهل أو لمجرد اعتماد على نقل من لا يوثق به أو لغير ذلك من الأسباب. একটা হাদিস বর্ণনা যখন আপনার সামনে আসে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে যেমন ভাবে আপনি পুরোপুরি তাহকিক করতে হয়, হাদিসটি সহি না জয়ীফ, এই হাদিসের সকল রাবি বিশ্বস্ত কিনা, এই হাদিসের কোনো রাবি মিথ্যুক কিনা, যদি কোনো রাবি বর্ণনাকারী মিথ্যুক হয় তাহলে আপনি তার হাদিস নেন না।
ঠিক তুমি ভাবে ইতিহাস থেকেও যদি আপনি কোনো রেওয়ায়েত নিয়ে কোনো সাহাবীকে অভিযুক্ত করতে চান তাহলে দেখতে হবে সে হাদিস সহিহ কিনা, সে হাদিসের সনদ আছে কিনা, সে হাদিসের সকল সনদ রাবি সেকা কিনা। যদি হয় তাহলে নিতে পারবেন, নচেত জায়েজ নেই। তাজউদ্দিন আস-সুবকি রাহিমাল্লাহর কিতাব আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব, এতটুকু মনে রাখেন। এবার আসেন মওলানা মওদুদী সাহেবের খেলাফতুল মুলকিয়াতে যাই, এই কিতাবের 174 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক এই যে দেখেন আমি এই কিতাব, এই যে 174 নম্বর পৃষ্ঠা বের করে রেখেছি, এটা হলো লাহোর থেকে প্রকাশিত যেটা 174 নম্বর পৃষ্ঠা। এই 174 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। মওলানা মওদুদী বলেন, গফরুল্লাহ, উনি বলেন, এক আওয়ার নেহায়েত মাকরু বেদাত হযরত মুআবিয়াকে আহাত মে শুরু হুই কে ওয়া খুদ اور ان کے حکم سے ان کے تمام گورنر خطیبوں میں سر منبر حضرت علی رضی اللہ تعالیٰ پر سب و شتم کی بو جھاڑ کرتے تھے، حتیٰ کہ مسجد نبوی میں منبر رسول صلی اللہ علیہ وسلم پر عین روضہ نبوی کے سامنے حضور صلی اللہ علیہ وسلم کے محبوب ترین عزیز کو گالیاں دی جاتے تھے۔ একটা জঘন্য অভিযোগ করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে, যে হযরত মুআবিয়া উনি শুনেন এক আওয়ার নেহায়েত মাকরু বিদাত, আরেকটি নিকৃষ্ট গৃহীত বিদাত, গৃহীত বিদাত হযরত মুআবিয়াকে আহাদ মে শুরু হুই, হযরত মুআবিয়ার যুগে শুরু হয়েছিল। কে ওয়া খুদ, মুআবিয়া দাদা নিজে, আর উনকি হুকুম সে, মুআবিয়ার নির্দেশে উনকে তমাম গভর্নর, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সকল গভর্নর খুতবাও মে খুতবার মাঝে বরসর মিম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর সব ও শতম কি বুজার করতে তে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গালিগালাজের বন্যা বইয়ে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা মওদুদী সাহেবের বক্তব্য, যে উনি হযরত মুআবিয়ার উপর অভিযোগ করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজের জড় বইয়ে দেওয়া হতো। তারপর লিখেছেন খুদ মসজিদে নববীতে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলা মান সাব্বা আসহাব রাসূলিল্লাহ, লানাতুল্লাহি আলা মান ইত্তাহাম রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সাহাবীদেরকে যারা তুহমত দেয় তাদের উপর আল্লাহ লানাত। কোন এই যে এই রওয়ায়েতটা উনি এনেছেন এখানে, নিচে হাওয়ালা দিয়ে দিয়েছেন আল বেদায় ওয়ান নেহায়া, এই যে আমার কাছে আর বেদায় ওয়ান নেহায়া রয়েছে, আমার জামাতে ইসলামের বাইরে আমি বলবো যে আমি আশা করি আপনারা পড়াশোনা করেন। ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, আপনি তো পড়াশোনা করেন, আপনি একটু বিবেককে চিন্তা করবেন এবং আল বেদায় ওয়ান নেহায়া থেকে এই রেওয়ায়েতটা খুলে দেখবেন যে এই রেওয়ায়েতের রাবি আবু মুখান্নাফ আছে কি না, যে আবু মুখান্নাফ কাযযাব, মিথ্যু, যে আবু মুখান্নাফকে জরাহতাদির ইমামগণ দাজ্জাল বলেছেন, সে আবু মুখান্নাফের বর্ণনা থেকে মওলানা মওদুদী সাহেব একজন সাহাবীর ব্যাপারে এমন জঘন্য অভিযোগ করেছেন। এখন কি বলবেন আপনি, এটার ব্যাখ্যা করেন। আপনি যদি এখানে দাবি করেন মওলানা মওদুদী সাহেবের বক্তব্য সঠিক, তাহলে আমি বলবো এটার বিশুদ্ধ সনদ দেখান। আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, একটা বক্তব্য দেখালাম। দুই নম্বরে দেখেন উনি এই পৃষ্ঠায় বলতেছেন, মালে গরিমত কে তকসিম কে মুআমালা মে বি হযরত মুআবিয়া নে কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলুল্লাহ কে সারি আহকাম কে খিলাফ ওয়ারজি কি। এই দেখেন খিলাফত মুলকিয়াত 174 নম্বর পৃষ্ঠা, খিলাফত মুলকিয়াত, যে গনিমতের মাল বন্টন করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর সুস্পষ্ট আহকামের বিরোধিতা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবে ওয়াহি, তাকে আপনি সমালোচিত করা মানে কোরআনকে সমালোচিত করে ফেলতেছেন। খবর আছে মওদুদী সাহেব যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল ভাগ করতে সুস্পষ্ট কোরআন সুন্নাহর বিধানের বিরোধিতা করেছেন, এটা হলো মওদুদী সাহেবের অভিযোগ। আল্লাহ হেফাজত করুক। আসলে এই জায়গা হলো আপনাদের সাথে আমাদের ইখতিলাফ, এখানেই আরো আছে একটা, আজকে শুধু আদালতে সাহাবা নিয়ে আলোচনা করছি, আরো আছে ইসমতে আম্বিয়া আছে, একামতে দিন আছে, দাজ্জাল নিয়ে আছে, ইলা রব্দিন মুস্তালাহাত নিয়ে আছে, আরো অনেকগুলো আছে, আমরা একটা নিয়ে আজকে আলোচনা করি, পরবর্তীতে যদি আল্লাহ আমাকে সময় এবং তৌফিক দেন বাকিগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর উনি দুইটা অভিযোগ করলেন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু গনিমতের মাল কুরআন সুন্নাহর অনুযায়ী ভাগ করেননি, বিরোধিতা করেছেন। মজার কথা, উনি বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু গনিমতের মাল এক ভাগ নিজের জন্য রেখেছেন, অথচ উনি বিদায় ওয়ান নেহায়ের হাওলা দিয়েছেন। আল বিদায় ওয়ান নেহায়েতে সুস্পষ্টভাবে আছে যে উনি লিবায়তুল মাল, বাইতুল মালের জন্য আলাদা করেছেন। এ বিষয়ে আপনারা যারা বিস্তারিত জানতে চান ওনারা এই কিতাবটা পড়েন, মাওলানা হযরতে মুআবিয়া ওয়া তারিখি হাকায়, ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া। আমি সেদিকে যাই নাই। আর জামাতে ইসলামের ভাইদেরকে আরেকটা কথা বলবো, যে এই যে এক নাবালক ভাইয়ের একটা বই আছে আমার কাছে, আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব, লিখেছেন আসলাম হুসাইন। আপনারা আসলে এটা অফিসিয়াল একটা বিবৃতি দিবেন যে আসলাম যে মজুদি সাহেবের ব্যাপারে যা লিখেছে এটা কি আপনাদের অফিসিয়াল বক্তব্য কিনা? যদি আসলাম এটা যদি অফিসিয়াল বক্তব্য আপনাদের হয় তাহলে তার পরবর্তী যে প্রতিক্রিয়া সেটা আমরা পরে দেখাবো। একটা হাস্যকর ছেলে, না জানে তাহকিক, না জানে উসুল তাহকিক, মজুদি সাহেবের এবারত, সে তো মজুদি সাহেবের এবারত নকল করতে ইনসাফ করেনি, কাটসাট করে যান, দেখাবো পরে ইনশাল্লাহ। এই কিতাব আসলে আপনারা কতটুকু ইয়ে করেন, এই যে আসলাম সাইদি যে কিতাব লিখেছে আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব। আচ্ছা যাক, আমরা আর একটু যাই। মরা মজুদি সাহেব অভিযোগ দিতে দিতে হযরত মুআবিয়ার ব্যাপারে অভিযোগ দিয়েছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসানোর জন্য উনি কি করেছেন, মিথ্যাচার করেছেন। দেখেন লিখেন 135 নম্বর পৃষ্ঠা, আমি শেষ করে দিচ্ছি, সুতরাং বিরক্ত হয়েন না। 135 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে হযরত মুআবিয়া কো উসসে তাশউইশ লাইক হুই আর উনহোনে এক সাহেব কো উস কাম পর মামুর কিয়া কে কুছ গওয়াহ এসে তৈয়ার করে জো আহলে শাম কে সামনে ইয়ে শাহাদত দে কে হযরত আলী হি হযরত উসমান কে কতল কে জিম্মাদার হে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাহাবীর নামে এমন জঘন্য মিথ্যাচার, আমরা এটার তীব্র প্রতিবাদ করি এবং আমরা এটার তীব্র ঘৃণা করি ওনাকে, যিনি একজন সাহাবীর ব্যাপারে এমন মারাত্মক অপবাদ দিয়েছেন। যে হযরতে মুআবিয়া বুঝেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার সাথে জড়িত না, এটা কুফা এই দিমাশ কাশিম মানবে না, এজন্য উনি কি করেছেন, এক সাহেব কো উস কাম পর মামুর কিয়া কে, এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যে কুছ গওয়াহ এসে তৈয়ার করে তুমি কিছু এমন সাক্ষী তৈরি করো যে আহলে শাম কে সামনে ইয়ে শাহাদত দে কে হযরত আলী হি হযরত উসমান কে কতল কে জিম্মাদার হে, যে সিরিয়াবাসীর সামনে সাক্ষী দিবে যে হযরত আলী হযরত উসমান কে হত্যা করেছেন। এই যে দেখেন, এমন কাজ যে করে যে এটা প্রমাণ করার জন্য কিছু লোককে সাক্ষী বানাই ফেলে, সে তো সাহাবী হওয়ার কথা দূরের কথা, সে তো একজন মুনাফিক আমি বলবো, কিন্তু আপনি কার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন? এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আবার দিচ্ছেন কার থেকে? এমন মিথ্যুক আবু মুখান্নাফের বর্ণনা থেকে, আবু মুখান্নাফ কাযযাব, মিথ্যুক, তাকে মিথ্যুক বলেছেন ইবনে তাইমিয়া, তাকে মিথ্যুক বলেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতেদালে, তাকে মিথ্যুক বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাতিন নববিয়্যাতে, তাকে মিথ্যুক বলেছেন হাফিজ ইবনে হাজার আসকালানি লিসানুল মিজানে। এমন মিথ্যুক বর্ণনাকারীর বক্তব্য বর্ণনা নিয়ে আপনি এমন কাতিবে ওয়াহি সাহাবীর ব্যাপারে এমন জঘন্য অপবাদ দিয়ে দিলেন যেন মিথ্যা সাক্ষী বানাই ফেলছেন কুফাবাসীর সামনে সাক্ষী দেওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো অনেকগুলো ভয়ঙ্কর কথা আছে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি তার শাসনামলে গভর্নরদের মাফ করে দিয়েছিলেন, তাদের শরীয়ত বিরোধী কাজ করলেও এটা কি করতেন না, বিচার করতেন না। এই যে এই কিতাবের 175 নম্বর পৃষ্ঠা, এই যে শেষ পেরায়, এই যে এই শেষ পেরায় লেখা হয়েছে হযরতে মুআবিয়া নে আপনি গভর্নরং কি কানুন সে বালাতর করার দিয়া, যে কানুনে উঠ দে তোমরা যাই করো সব মাফ। তো আমার জামাতে ইসলামের যে ভাইরা আছেন, মানে তাদেরকে আমি আজকে বিনয়ের সাথে বলবো যে আপনাদের সাথে আমাদের ইখতিলাফ হইলো এই জায়গায়, আপনাদের সাথে আমাদের ইখতিলাফ হইলো এই জায়গায়, যে আপনাকে এটা বুঝতে হবে আমরা আপনাদের সাথে এ কারণে ইখতিলাফ করি যে আপনাদের প্রতিষ্ঠাতা জনাব আবুল আলা মওদুদি গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, আবুল আলা মওদুদি সাহেব সাহাবাদের ব্যাপারে এই এই অভিযোগ করেছেন এবং সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করেছেন, উনি উসমানের ভুল ধরেছেন, উসমানের ব্যাপারে অভিযোগ করেছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ করেছেন, হযরতে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন। এ বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করার তো আমার এখানে সুযোগ নাই, এখানেই আমাদের সাথে আপনাদের ইখতিলাফ। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমি দেখাইলাম, ইমাম তাহাবী রাহিমাল্লাহর, ইমাম আহমদ ইবনে হাম্মাদ রাহিমাল্লাহর, ইমাম আবু যুরআ রাযী রাহিমাল্লাহর, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাল্লাহর, ইমাম সাদউদ্দিন তাফতাজানি রাহিমাল্লাহর,
ইমাম আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আর বাহিরুল হাসিস থেকে আমি বক্তব্য দেখাতে পারবো যে কোনো সাহাবার সমালোচনা করা জায়েজ নেই। সেখানে আপনি সাহাবাকে সমালোচনা তো করছেনই না, সাহাবাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়েছেন। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যারাই কাজগুলো করবে তাদেরকে ঘৃণা করা ইমানের অঙ্গ। ওয়ানহিব্বুহুম ওয়ানবগিদু মান ইউবগিদুহুম ওয়ায়াজকুরুহুম বিগাইরি হাক্কিন। আপনি ইমাম তাহাবীর বক্তব্যটা রাখেন, তাফতাজানের বক্তব্যটা রাখেন, ইবনে কাসির রাহিমাল্লাহর বক্তব্যটা রাখেন, ইবনু সালাহ রাহিমাল্লাহর বক্তব্য রাখেন, তারপর মওদুদী মরহুমের বক্তব্য সমর্থন সামনে নিয়ে আসে আপনি ইনসাফের দৃষ্টিতে চিন্তা করেন যে মওদুদী মরহুমের সমালোচনা আমরা হিংসা থেকে করি না আমাদের ইমানের দাবিতে করি। আপনি এখানে তো আমাদের হিংসা, আমরা ওনাকে হিংসা করবো কেন? আমরা তো মওদুদী মরহুমের কিতাব পড়ার সময়ই পাই না, আমরা তো হাফিজ ইবনে হাজারকে পড়ে শেষ করতে পারি না, ইমাম নববী রহিমাল্লাহকে পড়ে শেষ করতে পারি না, ইবনে তাইমিয়া রহিমাল্লাহকে পড়ে শেষ করতে পারি না, আমরা তো পড়ি ওনাদেরকে, তাহাবী রহিমাল্লাহকে পড়ি, আবুকে জাসাস রহিমাল্লাহকে পড়ি, ইমাম মোহাম্মদ রহিমাল্লাহকে পড়ি, ইমাম আবু ইউসুফকে পড়ি, আর ইমাম তারপর আরও পড়ে আসি ইমাম সারাক্সি রহিমাল্লাহকে পড়ি, ইমাম কুদুরী রহিমাল্লাহকে পড়ি, ইমাম মারগিনানি রহিমাল্লাহকে পড়ি। উনার প্রতি আমাদের এত বড় বড় আলেমদের বই পড়ে আমরা ওনাদেরকে হিংসা করি না? মওদুদী সাহেবের এই এক দুটো কিতাব পড়ে আমরা ওনাকে হিংসা করবো কেন? হিংসা কেন করবো? হিংসা না, আমরা ওনার বিরোধিতা করি আমাদের ইমান। এটা যারা সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করে এবং বড় বড় সাহাবি কেবার সাহাবি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করে তাদের ব্যাপারে অপবাদ দে, তাদেরকে তো আমরা ঘৃণা করবই, এটা তো ভ্রষ্টতা গুমরাহি। উম্মার সকল ইজমার বিরোধিতা করতে গিয়ে আপনি সাহাবাদের সমালোচনা করবেন? আমি আপনার বিরোধিতা করবো না, অবশ্যই করবো। এখানে হইলে ঐক্য হইলে আপনি আগে এটা সুস্পষ্ট করেন। এবার যদি বলেন আপনাদের মওদুদী সাহেবের এই অবস্থান সঠিক, আসেন কথা বলি, কোনো আপত্তি নেই, আসেন আমরা কথা বলি। যদি আপনাদেরটা সঠিক প্রমাণ করতে পারেন যে সাহাবাদের সমালোচনা করা জায়েজ আছে, সাহাবাদের সমালোচনা অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু এগুলো করেছেন, উসমান রাদিয়াল্লাহু এটা করেছেন, হযরত মুগীরা ইবনে শুবা এটা করেছেন, সাহাবা আকরাম সত্তর মাপ কাটিয়ে এটা প্রমাণ করতে পারলে আমরা ইসলাম হয়ে যাব। আর যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারি আপনার ইসলাম হব, আপনারা ইসলাম হবেন, আপনারা একদিক থেকে অবস্থান ক্লিয়ার করবেন না, মওদুদী সাহেবের এই আকীদা আপনারা মানেন কিনা এটাও ক্লিয়ার করবেন না, আবার আমাদেরকে গালিগালাজ করবেন, এটা তো হয় না ভাই, এটা তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমাজ দান করুন। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।